स्पोर्ट सेफ्टी वर्ल्ड सीरीजे आज मुखोमुखी हुए बांग्लादेश लीजेंड्स और श्रीलंका लीजेंड्स। এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নামে লঙ্কা লিজেন্ডসরা। ম্যাচে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছে শ্রীলঙ্কা লিজেন্ড। এদিকে এই ম্যাচে লঙ্কানদের ব্যাটিং ইনিংসের সময় ঘটে গেল অন্যরকম এক ঘটনা যা আশ্চর্য করেছে সবাইকে। ম্যাচে তাদের ব্যাটিং ইনিংসের একেবারে শেষ বলে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। এক বলে আউট হয়েছে লঙ্কানদের দুই ব্যাটসম্যান। ক্রিকেটে যে ঘটনা একেবারেই নেই। তখন ব্যাটিং এ ছিলেন লঙ্কান টপ অর্ডার উপাল থারাঙ্গা। ৪৬ বলে ৯৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন তিনি। ইনিংসের শেষ বল নিতে হবে ২ রান, না হলে মিস হয়ে যাবে এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তা নিতে পারেননি উপাল থারাঙ্গা। বাংলাদেশি তারকা মুশফিকুর রহমানের বল কাট করে দৌড়ে রান নিতে চেয়েছিলেন তিনি। ১ রান নিয়েছেন, কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় ইতস্ততা করেন তার সঙ্গী কুলাসাকারা। ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান উপাল থারাঙ্গা, আবারও ফিরে আসেন স্ট্রাইক প্রান্তে। এর মাঝে এক স্টাম্পে বল লাগিয়েছেন খালেদ মাসুদ পাইলট, পরে আবার বলটি বোলিং প্রান্তে থাকা মুশফিকুর রহমানকে দেন পাইলট, সেখানে ওই স্টাম্পে লাগান তিনি। তখন দুই লঙ্কান ব্যাটসম্যান ক্রিজের বাহিরে ছিলেন, বিষয়টি বেশ হাস্যকর ছিল। তবে পরে কুলাসাকারাকে আউট দিয়েছে আম্পায়ার, আর ১ রান হওয়ায় ৪৭ বলে ৯৯ রান করে অপরাজিত রইল উপাল থারাঙ্গা। ১০০ রান করা হলো না তার, যা দেখে হতাশ হয়েছে ডাক আউটে থাকা লঙ্কান তারকারা। মাঠের এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।